আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল রাজ্যসভা নির্বাচনে ক্রস বুটিং, সিদ্দিককে টুকলেন মুক্তাদির, করিমগঞ্জে সরগরম কংগ্রেস রাজনীতি। আসামের দুটি আসনে রাজ্যসভা নির্বাচনের পর সরগরম রয়েছে করিমগঞ্জের কংগ্রেস রাজনীতি। এর নেপথ্যে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসী বিধায়ক সিদ্দিক আহমদ, তার বিরুদ্ধে অভিযোগ তিনি কংগ্রেস প্রার্থী রিপুন বোরার পক্ষে ভোট দেননি। তার ক্রস পুটিং নিয়ে রাজ্য রাজনীতিতে সুনামির ঢেউ আছড়ে পড়েছে, আর সেই ঢেউ এসে লেগেছে সিদ্দিকের গৃহ জেলা করিমগঞ্জেও। জেলা কংগ্রেসের মাইনরিটি সেল তার বিরুদ্ধে সরব হয়েছে। মুখ খুলেছেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীও। তিনি বলেছেন হাজার কোটির সম্পত্তি রক্ষা করতেই বিজেপির ছায়াতলে আশ্রয় নিয়েছেন সিদ্দিক আহমদ। জাতির কলঙ্ক সহ নানা বিশেষণে সিদ্দিককে সম্বোধিত করছেন কংগ্রেসীরা। ঘটনার পর দল থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। অন্যদিকে তিনি কংগ্রেসের লবিবাজির শিকার বলে বিধায়ক তথা দলের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি কমলা কদে পুরকায়স্থের দিকে আঙ্গুল তুলেছেন। আত্মপক্ষ সমর্থন করে সিদ্দিক আহমদ নিজের প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে রাজ্যসভা নির্বাচনে ভোট দিয়ে আসছেন, তাই কীভাবে ভোট দিতে হয় তা ভালো করেই জানা রয়েছে। তার বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা কর্তৃক উত্থাপিত অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে সিদ্দিক বলেন, তিনি দলীয় প্রার্থী রিপুন বোরাকে সঠিকভাবেই ভোট দিয়েছেন। দলের বেশ কয়েকজন ক্রস পুটিং করেছেন, অথচ বলির পাঠা তাকেই বানানো হচ্ছে। রিপুন বোরাকে সঙ্গে নিয়ে কমলাক্ষদে পুরকায়স্থ তার বিরুদ্ধে আক্রোশ মেটাচ্ছেন বলেও পাল্টা অভিযোগ তুলেন। তিনি বলেন, দলের আরও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও প্রদেশ কমিটি কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, কংগ্রেস এখন মুসলমানদের থেকে দূরে সরতে চাইছে, এই খেলা অনেকদিন থেকেই চলছে, আর এজন্যই তার উপর কূপ পড়েছে। তিনি বলেন, তার ভুট্টি পরীক্ষা করে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের কথা বলেন তিনি। এদিকে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ তার প্রতিক্রিয়ায় বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে কাশ্মীর ফাইলস সিনেমা দেখার ঘটনায় প্রমাণ করে যে ক্রস পুটিংয়ের মাধ্যমে সিদ্দিক পরোক্ষভাবে বিজেপি প্রার্থীকে সমর্থন করেছেন। উল্লেখ্য, সিদ্দিক আহমদ ওয়ান না লিখে ওয়েনি ওয়ান লিখেছিলেন ব্যালট পেপারে। কমলাক্ষ বলেন, নিজের সম্পত্তি বেচাতেই সিদ্দিক আহমদ ফেঁসে গিয়েছেন। আসলে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ও সম্পত্তি রক্ষা করার জন্যই সিদ্দিক বেশ কয়েকদিন থেকেই শাসক দলের দিকে ঝুঁকে রয়েছেন বলে জানান কমলাক্ষ। রাজ্যসভা নির্বাচনে সিদ্দিক আহমদ ক্রস বুটিং করেছেন, এই খবর তড়িৎ গতিতে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সিদ্দিকের গৃহ জেলা করিমগঞ্জ ও তার নির্বাচনী কেন্দ্র দক্ষিণ করিমগঞ্জে দলীয় মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। শাসক দলের নেতাকর্মীরা সিদ্দিক প্রসঙ্গ নিয়ে মুখ বন্ধ রাখলেও বসে নেই কংগ্রেসীরা। দলের নেতাকর্মী সহ সমর্থকরা সিদ্দিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন। অন্যদিকে বসেন এই সিদ্দিক সমর্থকরাও, তারা বিধায়ক সিদ্দিকের সমর্থনে মাঠে নেমেছেন। তার নির্বাচনী কেন্দ্র সহ আরও কিছু স্থানে কংগ্রেসের বিরুদ্ধে সমর্থকরা মাঠে নামেন। সিদ্দিকের ভূমিকার সমর্থন করে কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করেন তারা। তারা কমলাক্ষ ও ভূপেন বোরার কুশপুতুল দাহ করেন। এদিকে সিদ্দিক আহমদের রাজনৈতিক গুরু প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর মতে, আয় থেকে অধিক সম্পত্তির মামলা থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হন দক্ষিণ করিমগঞ্জের বর্তমান বিধায়ক। তিনি বলেন, সিদ্দিক এমনটা করতে পারেন বলে আগাম খবর ছিল, এজন্য তার উপর নজর ছিল দলের। এও বলেন, সিদ্দিকের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেটির চার্জশিট দেবে পুলিশ, যে কোনো সময় গ্রেফতারও হতে পারেন। আর এসব থেকে বাঁচতে কংগ্রেসকে দুঃখা দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে গেসেছেন। অপরদিকে কাচার সেটেলমেন্টে ফের সক্রিয় দালাল রাজ, বদলির ৬ মাসের মাথায় পুনর্বহাল অধিকাংশ পাটোয়ারি। সেটেলমেন্ট অফিসে চলা দালাল রাজের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গ্রহণ করা কড়া পদক্ষেপের ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। আশা ছিল এবার হয়তো জায়গা জমির কাজে কিছুটা হলেও স্বচ্ছতা ফিরবে, কিছুটা হলেও ফিরেছিল বললে ভুল ছিল না। কেননা গোটা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় সেটেলমেন্ট কার্যালয়ে পাটোয়ারি পর্যায়ে হয়েছিল ব্যাপক রদবদল।
দীর্ঘ বছর ধরে এক জায়গায় মৌরসি পাট্টা সাজিয়ে বসে পাটোয়ারিদের অন্যত্র বদলি করে চলে আসা দালাল প্রতার চেনকে ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আশ্চর্যজনকভাবে বদলির ছয় মাসের মধ্যেই বিভাগীয় স্তরে চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে ফের বদলির নির্দেশ জারি করা হয়েছে। পর্যায়ক্রমে বদলি হওয়া অধিকাংশ পাটোয়ারিকে ফিরিয়ে দেওয়া হয়েছে নিজেদের মৌরসি পাট্টায়, আর এতেই ধীরে ধীরে জেলায় ফের সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে দালালরাজ। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত কয়েক মাসে জেলার বেশ কয়েকজন বদলি হওয়া পাটোয়ারিকেই সস্তনে ফিরিয়ে আনা হয়েছে। এখানে উল্লেখ করা যায়, দীর্ঘ বছর ধরে শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে কর্মরত পাটোয়ারি সামলদরকে কাটিগুড়ায় বদলি করা হয়েছিল, কিন্তু কয়েক মাসের মধ্যেই তাকে ফের শিলচর কার্যালয়ে ফিরিয়ে আনা হয়েছে। একইভাবে নীলকান্ত সিনহাকে কাটিগুড়া থেকে শিলচরে বদলি করা হয়েছিল, ফের তাকে পাঠানো হয়েছে কাটিগুড়ায়। অসিতপরণ পুরকায়স্থকে কাটিগুড়া থেকে শিলচরে বদলি করা হয়েছিল, তাকেও ফের পাঠানো হয়েছে কাটিগুড়ায়। বদলির তালিকায় থাকা পরিমল সিনহাকে উদারবন্দে বদলি করা হয়েছিল, ফের ফিরিয়ে আনা হয়েছে শিলচরে। বিনয়ভূষণ দাসকে বদলি করা হয়েছিল কাটিগুড়ায়, ফিরিয়ে আনা হয়েছে শিলচরে। সরোজ রায়কে কাটিগুড়া থেকে শিলচরে বদলি করা হয়েছিল, তাকে ফের পাঠানো হয়েছে কাটিগুড়ায়। যশবন্ত সিনহাকে শিলচর থেকে উদারবন্দে বদলি করা হয়েছিল, ফের ফিরিয়ে আনা হয়েছে শিলচরে। শরীফ উদ্দিন লস্করকে শিলচর থেকে সুনাইয়ে বদলি করে ফের আনা হয়েছে শিলচরে। সুনীল চন্দ্র দাস রতীন্দ্র দাসকে সুনাই থেকে শিলচরে বদলি করে ফের পাঠানো হয়েছে সুনাইয়ে। বিভাগীয় এ ধরনের নির্দেশিকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভাগীয় দালালরাজ নির্মূলে কর্তৃপক্ষের করা পদক্ষেপের কয়েক মাসের মধ্যেই নির্দেশিকায় ইউটার্ন, এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভাগীয় পর্যায়ে। আর এতে শিলচর সেটেলমেন্ট অফিসারের ভূমিকা নিয়েও সচেতন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্নচিহ্ন। অপরদিকে আজমলকে নিয়ে বিরূপ মন্তব্য করলে পরিণাম ভালো হবে না, কংগ্রেসকে সতর্ক করল AIUDF। গত বিধানসভা নির্বাচনের আগে দারুণ সখ্যতা গড়ে উঠেছিল কংগ্রেস এবং AIUDFের মধ্যে। বিজেপি জোটকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে বিধানসভা নির্বাচনে দল দুটি জোট গড়ে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়, কিন্তু নির্বাচনে এই সখ্যতার কোনো প্রতিফলন হয়নি। বিধানসভা নির্বাচনের পর শুরু হয় দোষারোপের পালা। নির্বাচনে হারের জন্য AIUDFের ঘাড়েই দোষ চাপায় কংগ্রেস। কিছুদিন পর একতরফাভাবে জুটি ভঙ্গ করে দেয় কংগ্রেস। জুট ভঙ্গ হলেও দুই দল সম্মুখ সমরে লড়াইয়ে নামেনি, বরং রাজ্যসভা নির্বাচনে একে অন্যের কাছাকাছি চলে আসে। এই ঘনিষ্ঠতা যে লুক দেখানো ছিল তা স্পষ্ট হয়ে উঠে নির্বাচনের ফল প্রকাশের পরই। ভোটাভুটির আগেও ছিল একে অন্যকে দোষারোপ, তখন স্পষ্ট হয়ে যায় রাজ্যসভা নির্বাচনে নীতি আদর্শহীন রাজনীতির চরিত্র। আর ফল প্রকাশের পর দুই দলই সম্মুখ সমরে নেমে পড়েছে। রাজ্যসভা নির্বাচনে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে AIUDF সুপ্রিমো সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমল সহ দলের অন্য নেতাদের কুশপুত্তলিকা দাহ করে রাজনৈতিক পরিস্থিতি সরগরম করে তুলেছে কংগ্রেস। বসে নেই AIUDFও, কংগ্রেসকে পাল্টা আক্রমণে নেমে পড়েছে UDFও। AIUDF এবং সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে কথা বলার আগে নিজেদের চেহারার দিকে ভালো করে তাকাতে কংগ্রেস নেতাকর্মীদের পরামর্শ দিলেন দলের কাছাড় জেলা কমিটির সভাপতি শামিনুল হক বড়বুইয়া। দলীয় সুপ্রিমো সাংসদ মাওলানা বদরউদ্দিন আজমল এবং সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে AIUDF কাছাড় জেলা কমিটি। রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার কাছাড় জেলার শিলচর এবং সুনাইয়ে মাওলানা বদরউদ্দিন আজমল এবং বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়ার কুশপুত্তলিকা দাহ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে AIUDFের কাছাড় জেলা কমিটি। দলের কাছাড় জেলা কমিটির সভাপতি শামিনুল হক বড়বুইয়া সহ অন্য কর্মকর্তারা বলেছেন, নিজেদের অপরাধ ডাকতে কংগ্রেস এমন কৌশল হাতে নিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, কংগ্রেস নিজেদের বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন শুধু AIUDFের পেছনে লেগেছে? কেন বিজেপির বিরুদ্ধে কথা না বলে কংগ্রেস শুধু AIUDFের বিরুদ্ধে কথা বলছে? শামিনুলের কথায় কংগ্রেসের আসল চরিত্র জনসাধারণের সামনে স্পষ্ট ফুটে উঠেছে। ওরা ভ্রষ্টাচারী দল। রাজ্যসভা নির্বাচনেও কংগ্রেসের ভ্রষ্টাচার নীতি আদর্শহীনতা ফুটে উঠেছে। শতাব্দী প্রাচীন দলটির এমন করুণ পরিণতিতে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন শামিনুল।
এই অবস্থায় নিজেদের আসল চেহারা দেখার জন্য মাওলানা বদরুদ্দিন আজমলের মতো একজন জনদরদী ব্যক্তিত্বকে মিথ্যা ও ভিত্তিহীন বদনাম দিয়ে কালিমা লিপ্ত না করতে কংগ্রেসকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন তিনি। পাশাপাশি কংগ্রেসকে সংযত হওয়ার পরামর্শ দিয়ে শামিনুল বলেছেন, ভবিষ্যতে বদরুদ্দিন আজমলকে নিয়ে কোনো মন্তব্য করলে পরিণাম ভালো হবে না। তিনি বলেন, কংগ্রেস যে কতটা নিচে নেমেছে তা স্পষ্ট হয়ে গেছে পুরসভা নির্বাচনে। সুনাই পুরসভা কংগ্রেস চোখ বন্ধ করে বিজেপির হাতে তুলে দিয়েছে। কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়। উত্তরপ্রদেশে বিজেপি ফের ক্ষমতায় আসার পেছনেও কংগ্রেসের ভূমিকা রয়েছে। এভাবে কংগ্রেসের নীতি আদর্শহীন ভ্রষ্টাচারী রাজনীতির বহু উদাহরণ রয়েছে। এতে সর্বশেষ সংযোজন হয়েছে রাজ্যসভা নির্বাচন। জনসাধারণের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে কংগ্রেস সরব হয় না কেন, প্রশ্ন তুলেছেন শামিনুল। তার কথায়, জনসাধারণের যে কোনো সমস্যা এআইইউডিএফ সর্বপ্রথম আওয়াজ তুলে। এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল বিভিন্নভাবে রাজ্যের দরিদ্র দুস্থ মানুষের সেবা করে যাচ্ছেন। এআইইউডিএফের পেছনে না লেগে নিজেদের দলকে সঠিক অবস্থানে নিয়ে আসতে কংগ্রেসের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন শামিনুল। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।